সম্প্রতি 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আর তার এই দলবদল মেনে নিতে পারেনি তার ভক্ত সমর্থকরা। তবে এবার মেসির দলবদলের গুঞ্জনটা বিশাল প্রভাব রাখছে নেইমারের এই রেকর্ড ট্রান্সফারে। দলবদলের চলতি মৌসুমে এবার ডালপালা মেলেছে মেসির ক্লাব ছাড়ার গুঞ্জন। ইংল্যান্ড ও স্পেনের নামকরা সংবাদ মাধ্যমগুলোর দাবি, বার্সা ছেড়ে খুব শীঘ্রই ম্যানচেস্টার সিটিতে যাবেন মেসি। এমনকি মেসির বাবা ম্যান সিটির পরিচালকের সঙ্গে নাকি বৈঠক করেছেন। তবে ইংল্যান্ডের সংবাদ মাধ্যম দি সানের সূত্র অনুযায়ী, ম্যানচেস্টার সিটির পরিচালকের সঙ্গে মেসির দলবদলের প্রসঙ্গে কথা বলেছেন জর্জ মেসি। এমনকি দলবদলের প্রাথমিক কথাবার্তাও নাকি ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে। 2021 সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নের মৌখিক আগ্রহ জানিয়েছে মেসি, কিন্তু এখনও চুক্তিপত্রে সই করেননি তিনি। আর এ কারণে তার ক্লাব ছাড়ার গুঞ্জন আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে সবার কাছে। এখন দেখার পালা কি ঘটে। ডিসেম্বরে চুক্তি শেষ হওয়ার পর জানুয়ারিতে বার্সেলোনা ছাড়বেন তিনি, নাকি এই মৌসুমেই বার্সেলোনা ছেড়ে যাবেন মেসি।